মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শরীরটা বড্ড অসুস্থ, দুদিন ধরে খেতে পাচ্ছি না কিছু, আমার মাথা ঘুরছে। এইটা আপনি খাননি কেন? আমি আজই আজকে বলবো কেন এরকম হচ্ছে। এই শোন, সব নাটক আমার জানা আছে। নাটক? ডাক্তার দেখালে বোঝা যাবে মা নাটক কি না। মা আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে? মা আমি এখনই নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে। আমি পারবো? হ্যাঁ পারবো। আমি যদি একা যেতে পারতাম তাহলে কি আমি শিখে বলতাম? আপনার কি দয়া মায়া বলে কিছু নেই? শুনুন, এদিকে এসো এসো মা, বলছি এটা এটা মানবিকতার প্রশ্ন মা। মা অন্য যে কেউ হলে তো আমি হসপিটালে নিয়ে যেতাম, সেক্ষেত্রে উনি আমার শাশুড়ি মা, একটু বোঝার চেষ্টা করো। তুই বুঝতে পারছিস না, একটা ফাঁদ, এই ফাঁদে পা দিস না। যাবেন তো হসপিটাল? হ্যাঁ চলুন, আমি নিয়ে যাব। আচ্ছা আমি একাই চলে যাব বাড়ি। মা একটু বসো না, রোজ রোজ এই একই ঝামেলার ভালো লাগছে না। এই যে মা, মা বিশেষ ভালো নেই, আপনি না স্ত্রীকে ওনার সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিন মা। বলা তো যায় না, যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন কিন্তু আমরাই বিপদে পড়ে যাবো মা। আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি যাবো, গিয়ে চলে আসবো, এর বাইরে কিচ্ছু করবো না। ঠিক আছে, তোকে এক ঘন্টা সময় দিলাম, এক ঘন্টার মধ্যে যাবি আর আসবি, ঠিক আছে? মা আপনি আপনি উঠতে পারবেন এখন? হ্যাঁ আস্তে আস্তে আস্তে, ব্যাগটা ব্যাগটা দিন, ব্যাগটা দিন দিন দিন। ওরে বাবা, আস্তে আস্তে ব্যাগটা ধরি। ও হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি এই আলো পুরো ভাবে পাচ্ছি না। আমি বেরোচ্ছি না কিনি, মা একটু দেখ। মা আপনি আপনি পারবেন তো? মাথা ঘুরে যাচ্ছে মা, আমি পাচ্ছি না কিছু। আস্তে 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 চোখ বন্ধ করলেও আপনাকে দেখছি, চোখ খুললেও আপনাকে দেখছি। কি কি রাজ, কি হচ্ছে এসব? আপনি সত্যি 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 এখানে আছেন? মানে আমি তো ভাবতেই পারছি না, তার মানে মা সবকিছু মেনে নিয়েছে। মানে আমি যে কতটা খুশি আপনাকে বলে বোঝাতে পারছি না। আপনি বসুন বসুন বসুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি মাকে করে বলে দিই। আরে মাকে ধন্যবাদ জানাতে। কি ফোন করছেন, কি করছেন আপনি? এটা মানে হচ্ছে আপনার মায়ের শরীরটা তো ভালো নেই, তাই উনি আমার সঙ্গে হসপিটালে যাবেন, আর ঠিক সেই কারণে আমার মা আমাকে এক ঘন্টার জন্য পারমিশন দিয়েছে বাড়ি থেকে বেরোনোর জন্য। আমার মায়ের শরীর মা কি মা? আরে আমার কিচ্ছু হয়নি, আমি দিব্যি আছি। মানে হ্যাঁ, তোকে এখানে এক ঘন্টার জন্য নিয়ে আসবো, সেই জন্য তুই অসুখ হয়েছে এই বাহানা করলি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।